স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে সাথে আছি আমি আকাশ হাসান করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক আর তার ফুসফুসে সংক্রমণ 10 শতাংশের নিচে যা ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষ হলে আবার গুলশানের বাসা ফিরোজায় নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিয়ে আসা হলো রিপোর্ট ভালো আসায় বাড়িতে চিকিৎসা নিতে পারবেন বিএনপি নেত্রী বিস্তারিত জানাচ্ছেন মারফা রহমান করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয় সপ্তাহে পা রাখলেন 75 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত এক সপ্তাহ ধরে প্রতি 48 ঘন্টায় তার প্রয়োজনীয় শারীরিক সব পরীক্ষার প্যারামিটার ছিল ঠিকঠাক আশ্বস্ত ব্যক্তিগত মেডিকেল বোর্ড বারবারই বলেছেন খালেদা জিয়া ভালো আছেন ঝুঁকিমুক্ত আছেন শুধু ওনার সিটি স্ক্যানটা করানো হচ্ছিল না তবে বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার জ্বর আসে কিছুক্ষণের জন্য মেডিকেল বোর্ড সিটি স্ক্যানের সিদ্ধান্ত নেয় রাতেই গুলশানের বাসা থেকে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সেখানে সিটি স্ক্যান করে দেখা যায় ফুসফুস ভালো আছে খালেদা জিয়ার রিপোর্ট অনুযায়ী তার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য হাসপাতালে সরেজমিনে রিপোর্ট দেখে নিউজ 24 কে এসব জানান দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সিটি স্ক্যানের পর অন্য ডাক্তারদের সাথে আমার আলাপ হয়েছে ডাক্তাররা বললেন ওনার সিটি স্ক্যানের অবস্থা খুবই ভালো যে কারণে ওনাকে বাসায় নিয়ে গেছে হয়েছে মানে এফেক্টেড 10 বিলো 10% নিচে 10 এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে খালেদা জিয়া ছাড়াও তার বাসায় আরও 8 জন করোনা আক্রান্ত পাওয়া গেছে এখন পর্যন্ত সবার অবস্থা স্থিতিশীল বলে জানান মেডিকেল বোর্ড মারুফা রহমান নিউজ 24 ঢাকা তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে লকডাউন লকডাউনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতেই রাজধানীর লকডাউনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলাবুনি লাবুনি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর অবস্থা কি দেখছেন বিস্তারিত জানাবেন আকাশ আমি কিন্তু এখন আছি গুলশানে এখানে যেহেতু আপনি জানেন যে এখানে যে চেকপোস্টগুলো রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ চেকপোস্ট এবং এই চেকপোস্টগুলোতে কিন্তু যারা আছেন তারা কিন্তু যেসব গাড়ি যাচ্ছে বিশেষ করে আজকে আসলে ব্যক্তিগত গাড়ি সিএনজি মোটরসাইকেল রিক্সা এসব যানবাহনে চলাচল করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো গাড়িতেই কিন্তু আসলে তারা কেন বাইরে বের হচ্ছেন সেগুলো জেরা করে তারপরে যেতে দেওয়া হচ্ছে এছাড়াও জরুরি পণ্যের যেসব গাড়ি রয়েছে ট্রাক থেকে শুরু করে অন্যান্য গাড়ি সেসব গাড়িগুলোতেও কিন্তু তারা আসলে চেক করছেন জেরা করছেন তারপরে কিন্তু ছাড়ছেন এবং যারা কিন্তু বিনা প্রয়োজনে বাইরে বের হয়েছেন এবং যুক্তিসঙ্গত কোনো কারণ দেখাতে পারছেন না তাদেরকে কিন্তু ফিরিয়ে দেয়া হচ্ছে এবং আপনি জানেন যে আজকে শুক্রবার ছুটির দিন সেক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যাটা একটু বেশি এবং সেই সব গাড়ির ক্ষেত্রে কিন্তু তারা একটু কঠোরভাবেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং যাদের কাছে পুলিশ থেকে যে মুভমেন্ট পাস দেয়া হয়েছে সেই মুভমেন্ট পাসটা দেখছেন এবং মুভমেন্ট পাসের যে সময়টা রয়েছে সেই সময় তারা বের হয়েছেন কিনা সেটিও কিন্তু দেখছেন তারপরে কিন্তু তাদেরকে ছাড়ছেন এছাড়া যারা যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারছে না মুভমেন্ট পাস দেখাতে পারছে না এবং যাদের অফিস খোলা রয়েছে এমন কোনো প্রমাণ দেখাতে পারছেন না তাদেরকে কিন্তু ফিরিয়ে দিচ্ছেন এবং এই চিত্র কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে গুরুত্বপূর্ণ যে চেক পয়েন্টগুলো রয়েছে সেখানে তবে কিছু কিছু জায়গায় আবার ভিন্ন চিত্র রয়েছে অর্থাৎ ঢাকা থেকে বের হওয়া বা ঢাকায় প্রবেশের যে পথগুলো সেখানে কিন্তু মানুষজন ঢাকার বাইরে যাচ্ছেন এবং ঢাকায় প্রবেশ করছেন এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের যারা আছেন তারা কিছুটা ঢিলে ঢালা এবং ততটা কড়া নয় এবং অনেকেই আছেন যারা ঢাকার বাইরে লকডাউন শুরু হওয়ার আগে যেতে পারেননি তারা যাচ্ছেন এবং মানুষজনও চলাচল প্রধান সড়কে কম কিন্তু প্রধান সড়কের বাইরে কিন্তু গলিগুলোতে কিন্তু মানুষজনের চলাচল কিছুটা বেশি আকাশ ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে যাচ্ছি চট্টগ্রামে চট্টগ্রামে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় আজ তো ছুটির দিন বন্দরনগরীতে লকডাউনে কি চিত্র দেখছেন বিস্তারিত জানাবেন ধন্যবাদ
আকাশ আপনাকে একটু আগে আমাদের সহকর্মী লাবণী যেমনটা জানিয়েছেন তেমনি ভাবে যে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন বন্দনগরীর যে সড়কগুলো সড়কগুলো কিছুটা ফাঁকা আছে সকাল থেকে কিন্তু আসলে গণপরিবহন আমরা দেখছি একেবারে বন্ধ রিকশা চলছে এমনকি ব্যাটারি চালিত পরিবহন যেগুলো আছে মোটর সাইকেল যেগুলো আছে তারাও কিন্তু চালাচ্ছে সব মিলিয়ে বলা যায় পণ্য পরিবহন একেবারে কিন্তু চালু আছে আর ছুটির দিন হওয়ায় পণ্য পরিবহনের কিন্তু আমরা দেখছি কিছুটা কম দেখা যাচ্ছে সড়কগুলোতে কিন্তু আসলে যে মানুষ কিন্তু যে ঘরে থাকার কথা রয়েছে ছুটির দিনও কিন্তু মানুষ কিন্তু ঘর থেকে বের হয়ে এসেছেন তারা কিন্তু আসলে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু আসলে চলাফেরা করছেন আর পুলিশও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে যে পরিবহনগুলো চলাচল করছে সেই পরিবহনগুলোকে তারা কিন্তু আসলে যে নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন কিন্তু আসলে পরিবহনের চালক যারা আছেন তারাও কিন্তু আসলে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে সব মিলিয়ে বলা যায় যে কারণে যে উদ্দেশ্যে কিন্তু আসলে লকডাউন দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য কিন্তু আসলে কিছুটা সফল হচ্ছে কারণ হচ্ছে যে মানুষ যেভাবে কিন্তু আসলে যে স্বাভাবিক সময়ে ঘর থেকে বের হয়ে যায় সেভাবে কিন্তু আসলে বের হয়নি মানুষও কিছুটা সচেতন হয়েছে তার কারণে গতকাল বলতে যে 24 ঘন্টায় কিন্তু আসলে যে চট্টগ্রামে মৃত্যুর কোনো রেকর্ড নেই আর যে আক্রান্তের হার কিন্তু কিছুটা বেড়েছে সব মিলিয়ে বলা যায় মানুষ কিছুটা সচেতন হয়েছে আরও যদি সচেতন হয় তাহলে কিন্তু আসলে যে সংক্রমণের হার একেবারে কিন্তু আসলে কমে যেতে পারে কিন্তু আসলে আপনি জানেন যে সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে যদি এইভাবে যে বাজারগুলোর দৃশ্য যদি আমরা আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারছেন কাঁচা বাজারে মানুষের ভিড় কিন্তু অনেকটা বেশি সকাল থেকে কাঁচা বাজারগুলোতে কিন্তু অনেকটা ভিড় দেখা গেছে আমরা একটু আগে যেমনটা ঘুরে যেমনটা দেখেছি এই জায়গাগুলোকে যদি পুলিশ যদি কিন্তু আসলে তারা যদি সেই জায়গায় সতর্ক অবস্থানে রাখতে পারত তাহলে কিন্তু আসলে অনেকটা কিন্তু আসলে যে সংক্রমণ কমে আসতো বলে মনে করছেন চিকিৎসকরা এ ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে জয় আপনাকে ধন্যবাদ দর্শক বন্দনগরী চট্টগ্রাম থেকে এবং রাজধানীর লকডাউনের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী লাকমিয়া জেসমিন সোমা দুঃখিত মাসুদা লাবণী এবং নয়ন বড়ুয়া জয় আবারও লকডাউনের কবলে দেশ অনিশ্চয়তায় রিকশা চালক সহ অনানুষ্ঠানিক খাতের খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা নির্ময়ের এসব শ্রমজীবীদের দাবি সরকার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় লকডাউন দিলেও তাদের জীবিকার বিকল্প কোনো উৎস তৈরি করা হয়নি অর্থনীতি বিশ্লেষকরা বলছেন দরিদ্রদের জন্য এলাকাভিত্তিক বিতরণ ওএমএস ও টিসিবির কার্যক্রম জোরদার করার পাশাপাশি বিশেষ সহায়তা প্রকল্প চালু রাখা প্রয়োজন যা নিয়ে বড় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান ঢাকার রাস্তায় গত 30 বছর ধরে রিকশা চালান হযরত আলী লকডাউনে গ্রামে ফিরতে পারেনি পাড়ামহল্লায় রিকশা নিয়ে বের হলেও যাত্রী নেই চোখে মুখে উদ্বেগ ও উৎকণ্ঠা একদিকে আয় তো কমেছেই অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয় জীবন জীবিকা নিয়ে পড়েছেন অনিশ্চয়তার চোরাবালিতে ঘরবার দিতে পারি না খাইতে পারি না চলতে পারি না লুডো গেলে কামাই খেপ নাই কাম নাই নিজে চলিম না ফলাম দেখাবো গ্যারেজে সারি সারি ফাঁকা রিকশা লকডাউনে কেউ গ্রামে ফিরতে পেরেছেন অনেকেই পারেননি তাই কর্মহীন অনানুষ্ঠানিক খাতে কাজ করা এসব শ্রমজীবীদের জন্য থমকে যাওয়া ঢাকায় যোগ হচ্ছে কেবলই অভাব ও অনটনের গল্প গরিব পথে কোনো মায়া দয়া নাই ঘর ভাড়া খানা দানা অনেক কষ্ট হয়ে যায় দেখে যাইতে পারছেন টাকার লেগে খুব প্রবলেম আছে খাওয়া দাওয়া হোটেল মোটেল বন্ধ হিসাব বলছে দেশের অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে 86% মানুষ সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায় করোনার ধাক্কা কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকার 23টি কর্মসূচি বাস্তবায়নে কাজ করলেও শতভাগ বাস্তবায়ন হয়েছে মাত্র 2টি কর্মসূচি অর্থনীতি বিশ্লেষকরা বলছেন নগর দরিদ্র ও অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা এসব মানুষের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে আরও বিপর্যয় বাড়বে গরিব মানুষের নগরের যে দুস্থ এলাকাগুলো আছে যেগুলো মোটামুটি চিহ্নিত সেখানে এলাকা ভিত্তিক বিতরণের একটা উদ্যোগ নিতে হবে টিসিবির কার্যক্রম ওসব এলাকায় জোরদার করা ওএমএস এর মতো প্রকল্পগুলো খুব দ্রুত ওখানে নামিয়ে আনা দরিদ্র মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে এরই মধ্যে 572 কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় লকডাউন দীর্ঘায়িত হলে 1 থেকে 1.25 কোটি পরিবারকে মাসে 2 বার খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 121 কোটি টাকা বরাদ্দ দিয়েছে প্রত্যেক ইউনিয়নে এবং প্রত্যেক পৌরসভায় 2.5 লক্ষ টাকা করে এবং ভিজিএফ কার্ডধারী 1.9 কোটি পরিবারকে 450 কোটি টাকা বরাদ্দ দেওয়া
বিশ্বব্যাংকের সাম্প্রতিক হিসাবে অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির এখন পর্যন্ত মাত্র 52% বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে 4টি কর্মসূচিতে যেখানে কোনো টাকা খরচই করা হয়নি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সারা দেশে করোনায় প্রাণহানি 10,000 ছাড়ালো, মৃত্যু ঝুঁকি কমাতে টিকার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। তবে টিকাদান কেন্দ্রগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ফলে টিকা নিতে গিয়েও বাড়ছে আক্রান্ত হওয়ার ঝুঁকি। বেশি মানুষকে টিকা প্রয়োগ করতে টিকার একাধিক উৎস খুঁজে বের করার তাগিদ দিচ্ছে ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল কোভিড 19-এর টিকাদান কেন্দ্র হয় বৃহস্পতিবার এখানে বাড়তি মানুষের চাপ। কোনো স্বাস্থ্যবিধি না মেনেই এখানে চলছে করোনার টিকাদান কার্যক্রম। করোনা প্রতিরোধে টিকা নিতে এসে বয়স্কদের অভিযোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে। আমাদের হসপিটালে যেখানে টিকার কেন্দ্র এখানে স্বাস্থ্যবিধি মানবো, কিন্তু এখানে তো মানা হচ্ছে না। এত গ্যাদারিং, এত কোনো সিরিয়াল নেই। এখানে আসার ফলেই অনেকে হয়তো কোভিড আক্রান্ত হয়ে যাবেন। কেন মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, এমন প্রশ্ন ছিল কেন্দ্রের সহকারী পরিচালকের কাছে। আমরা ইতিমধ্যে ঝুঁকির মধ্যেই আছি, মানুষ যদি না শুনে আপনার আমার কি বা করার আছে। কোভিড 19 জাতীয় কমিটির সদস্য বলছেন টিকা নেওয়ার পর যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই টিকা নিতে এসে আক্রান্ত হয়ে থাকেন। WHO কিন্তু ইতিমধ্যে বলেছে যে আমাদের একটা লম্বা সময় অতিক্রম করতে হবে এবং সেই সময়টায় পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গেল 24 ঘন্টায় সারা দেশে আক্রান্ত শনাক্ত হয়েছে 4,192 জন, আর 94 জনের মৃত্যুর সাথে দেশে মোট মৃত্যু ছাড়িয়েছে 10,000। ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি বলছে স্বল্প সময়ের মধ্যে যত বেশি মানুষকে টিকা দেওয়া যাবে মৃত্যু ঝুঁকি ততই কমানো সম্ভব। টিকা হচ্ছে সংক্রমণ কমানোর জন্য, নট নিবারণের বা রোধ করার জন্য। সংক্রমণ কমাবে এবং যারা সংক্রমিত হবেন তাদের হাসপাতালে ভর্তি হওয়া কমাবে, মৃত্যুকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে দেবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এ পর্যন্ত দেশে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন 56 লাখের বেশি, আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 7 লাখের উপরে। করোনা টিকা মৃত্যু ঝুঁকি কমায়, এ কারণেই এই টিকাকে বলা হয়ে থাকে করোনা প্রতিরোধে অন্যতম অস্ত্র। তাই বিশেষজ্ঞরা বলছেন টিকার দুটি ডোজ গ্রহণ করার পাশাপাশি একই সাথে স্বাস্থ্যবিধিও মেনে চলা জরুরি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। লকডাউনে যানবাহন সংকটে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে কমেছে সাধারণ রোগীর সংখ্যা, এতে করে হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন রোগীরা পাচ্ছেন সন্তুষ্টজনক সেবা। তবে এখনও সরকারি হাসপাতালগুলোতে ওয়ার্ড বয়দের বকশিস নামক চাঁদাবাজি দৌরাত্ম কমেনি। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। স্বাভাবিক সময়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে রোগীর চাপ লেগেই থাকে। সাধারণ ছুটির দ্বিতীয় দিনে সেই চেনা পরিবেশ অনেকটাই অচেনা। যারা এসেছেন খুব কম সময়ে কোনো ভোগান্তি ছাড়াই চিকিৎসা নিয়েছেন। গুরুতর রোগীরা ভর্তি হয়েছেন কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া। চিকিৎসায় সফল, মানে যে খুব দ্রুত তার ইয়ে পাইছে আর কি, ফলাফল পাইছে। বকশিস টকশিস এই সমস্ত ঝুট ঝামেলা করে, পেশেন্টদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, না দিলে এগুলো একটু ঝামেলা ঝঞ্ঝাটা আছে। হৃদরোগের চিকিৎসায় 1200 শয্যার বিশেষায়িত ঢাকার এই সরকারি হাসপাতালের বর্তমানে চিকিৎসা নিচ্ছেন অন্তত 1500 মতো রোগী। গত 2 দিনে রোগী ভর্তির সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আর এতে চিকিৎসাধীন রোগীরা পাচ্ছেন সন্তুষ্টজনক সেবা। চিকিৎসা হয়েছে, তারা ঔষধ লেখিয়া দিছে, তারা যে চিকিৎসা করছে এই চিকিৎসায় আমরা সন্তুষ্ট হয়েছি। এবং ডাক্তার সাহেব আমরা বুঝিয়ে কইছেন যে আমরা 1 মাস পরে আমরা রোগী নিয়ে আইতাম। রোগীর চাপ বাড়েনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে, তবে সেখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ করোনা টিকা নিয়েছেন বলে জানান হাসপাতালের ডেপুটি ডিরেক্টর। আমাদের 927 জনকে মেসেজ দেওয়া হয়েছিল, এর ভিতরে 900 জনই টিকা নিয়ে গিয়েছে। ভর্তি আমাদের তো এটা স্পেশালাইজড হসপিটাল, আমাদের সব কার্যক্রম ঠিক আগের মতোই আছে। যানবাহন সংকট, করোনা প্রাদুর্ভাবের কারণে নন কোভিড রোগীর চাপ হাসপাতালে কম বলে জানান তারা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। যেখানে অপরাধ সেখানে সারুন, বিষয়টি এমন যে চট্টগ্রামে কোনো অঘটন না নেই, তার সামনে কিংবা পেছনে আছে হুইপ পুত্র নজমুল করিম চৌধুরী সারুন। এবার ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা প্রচারণাকারী হিসেবে সারুন সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করেছেন ভুক্তভোগী পরিবার। এর আগে আওয়ামী লীগের প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরীকে টেলিফোনে অশ্লীল বাক্যবাণের অভিযোগ ওঠে। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় AK-47 দিয়ে সারুনের মুহুর্মুহু গুলির ভিডিও।
আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই বলছেন অদৃশ্য শক্তিতে বারবারই ধরাছোঁয়ার বাইরে থেকে যায় শারুন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। To shoot one of the best weapons ever made, Aftermat Kalashnikov AK-47. তামিল সিনেমা দৃশ্য ভেবে ভুল করবেন না, এটা বাংলাদেশ। জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর পুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের ভিডিও এটি। 27 সেপ্টেম্বর 2019 সালে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার একদিন আগে 26 সেপ্টেম্বর 2019 সালে আরেক বিতর্কের জন্ম দেন হুইপ পুত্র শারুন। প্রবীণ আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরীকে টেলিফোনে অশ্লীল ভাষায় গালমন্দ করেন শারুন। পরে সেই কথোপকথনকে সুপার এডিট বলে দাবি করেন নাজমুল করিম চৌধুরী শারুন, তবে তার এই অভিযোগকে চ্যালেঞ্জ করেন দিদারুল আলম চৌধুরী। একটি শব্দ যদি এডিট হয়ে থাকে 10 কোটি টাকার আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি। শুধু এই দুটি ঘটনা নয়, দেশের মূলধারার গণমাধ্যমে বিভিন্ন সময় সংবাদে শিরোনাম হয়েছেন পিতা পুত্র। এলাকায় তাদের বিরুদ্ধে মুখ খুললেই জেল জরিমানার শিকার হতে হয়। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অভিযোগ, বিভিন্ন দল ঘুরে এখন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে পিতা এবং পুত্র অপকর্ম করছে। বিএনপির আমলে আপনার পদে থাকা অবস্থায় বিএনপির গরমে 3টা টাইম মেশিন চুরির ঘটনায় জেল কাটছে। আওয়ামী লীগের একটা সভা চলতেছিল নিউ মার্কেটের মোড়ে এরশাদবিরোধী আন্দোলনের, ওইখানে সে বোমা হামলা করছে। সবশেষ রাজনৈতিক ও প্রশাসনিক চাপের পর চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যায় তার যোগ সদস্যের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। মৃত আব্দুল মোর্শেদ চৌধুরীর স্ত্রীর দাবি, নম্বর প্লেট বিহীন সে গাড়িতে বসেছিলেন শারুন, আর 8 থেকে 10 জন যুবক ভবনে প্রবেশ করে তাণ্ডব চালায়। নিচে উনি গাড়ি যেটা বসেছিল সেই গাড়ির পেছনে নেম প্লেট ছিল না, নেম প্লেট নাই গাড়িটার মধ্যে, ওই গাড়ির ভেতরে আশার বাচ্চু আর শারুন বসা ছিল। 8 এপ্রিল মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার ঘটনায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করে পরিবার, কিন্তু এখনও জাবেদ ইকবাল, পারভেজ ইকবাল সহ 4 আসামি অধরা আর হুমকিতে পরিবার। তো ওই ভয়, ওই ফোন কল, পরের দিনের ডেট, টাকা দেওয়ার ডেট, সব মিলাই এই জিনিসটা হয়েছে। মেইন যারা করিয়েছে আমি তাদের নামটাই দিয়েছি, এই শারুন, তারপরে এই যে বাচ্চু, এদেরকে তো ওরা কন্ট্যাক্টে নিয়েছে। তবে পুলিশ বলছে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। আসামি মামলা হলেই গ্রেফতার করতে হবে এমন বিষয় নয়। আপনাকে শুধু এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে অপরাধীকে প্রমাণিত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। গত 7 এপ্রিল নিজ বাসায় আত্মহত্যা করেন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মোর্শেদ চৌধুরী, যেখানে সুইসাইড নোটে নিজের মৃত্যুর কারণ লিখে যান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিরতির সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।